করলাম, ভুলে গেছিলাম। করছে। যাই হোক, এটা সমস্যা নাই, যারা ক্লাস করে না তারা তো করেনি। এখন কথা হলো যে চলেন আমরা আমাদের আসল কাজ আসে, এগুলো তো বেসিক গেল, প্রোগ্রাম গেল। আমরা প্রথমে ডিজাইন আগাচ্ছিলাম, সেটা ডিজাইনের জন্য আমাদের প্রচুর যে কিউরি প্লাগ ইন দরকার হয়, যে কিউরির প্লাগ ইন, তো আমরা এটা নিয়ে কাজ করব। যে মোটামুটি এগুলা ভালো বুঝতে পারে সে প্লাগ ইনও বুঝতে পারে। প্লাগ ইন মুখস্থ করার বিষয় না, প্লাগ ইনে হচ্ছে আপনার ফ্রিকশন ইরর সব দেখাবে, এটা হচ্ছে ওদের ডকুমেন্টেশন পড়ে দেখতে হবে। যদি ডকুমেন্টেশন কাজ না করে তাহলে হচ্ছে প্রত্যেকটা কোড রিড রিড করে কাজ করতে হয়। চলেন আমরা দেখি আগে যে কিউরির সাইটটা দেখি কি অবস্থা। আমরা জিকিউরি লিখে সার্চ দিই, এটা হচ্ছে জিকিউরির অফিসিয়াল ওয়েবসাইট, গত ক্লাসে মনে হয় দেখাইছিলাম। তাহলে আমরা জিকিউরির ওয়েবসাইটে এখানে ঢুকতেছি, আমরা ঢুকবো প্লাগ ইন। এই প্লাগ ইন বিভিন্ন ভাবে সার্চ দেওয়া যায়, তবে ডেভেলপারদের সুবিধার জন্য কিছু কিছু ভালো মানুষ আছে, তারা হচ্ছে অনেক প্লাগ ইন একসাথে করে রাখে, এরা আসলেই ভালো মানুষ। এটা আমার নেওয়ার জন্য এটা আমার যেতে হবে, একটা সাইট আছে সেটা হচ্ছে jQuery.net, নেট কি অবস্থা, jQuery.net সার্ভার নট ফাউন্ড। বুঝতে পারছি, jQuery স্ক্রিপ্ট script.net। দেখেন এটা হচ্ছে একটা jQuery সাইট। আপনারা যদি বিভিন্ন প্লাগইনের নাম জানেন তাহলে নাম দিয়েও সার্চ দিতে পারেন, চলে আসবে, বিভিন্ন সাইটে থাকে, বিভিন্ন ওয়েবসাইটে থাকে। তবে এইখানে অনেক অনেক প্লাগ ইন আছে যা এখানে রাখা আছে। দেখেন এইখানে ওয়াল প্লাগ ইন জিকিউরি, অ্যানিমেশনের আছে 999, CSS3 HTML5 আছে 34, গ্যালারির আছে লাইট বক্স, মেনু, ন্যাভবার। এই মেনু ন্যাভবার যে আমরা করলাম না, এটাও কিন্তু জিকিউরি আছে, জিকিউরিও করতে পারে। স্লাইডার আছে, সোশ্যাল মিডিয়া, কত জেকিউরি। চলেন আমরা কিছু কিছু দেখি, জেকিউরি কি অ্যানিমেটেড যায়, লাইট বক্সে যায়, আর কোথায় যায়, ফর্মে যায়, মোবাইলে যায়, স্লাইডারে যায়। দেখি এইগুলা দেখি, এইটার মধ্যে আবার প্রচুর ইয়ে আছে। স্লাইডার আছে, এটা একটা কি জেনারিক স্লাইড প্যানেল, জেকিউরি স্লাইড বলেন, এটাই দেখি, এটা কি, এটা কি, এটা পরে দেখি, চলেন এগুলা আমাদের যেগুলা বেশি দরকার হয় দেখি কোনগুলা। অনেক স্লাইড আছে আমাদের, মনে হয় নতুন গুলো আসেই নাই, যেগুলা বেশি দরকার হয় ওগুলো আগে দেখি। যেমন এই লাইট বক্সটা লাগে, স্লাইডার তো অবশ্যই লাগে, অ্যানিমেশন তো লাগে, নিলামি বলেন। লাইট বক্স, লাইট বক্সে একটা সুন্দর স্লাইডার আছে, সেটা কোথায় দেখি কি স্লাইড করে। এইটা হচ্ছে এক একটা জেকিউরি, যখন এটাতে আপনি ক্লিক করবেন দেখেন নেক্সট নেক্সট নেক্সট, এটা এক ধরনের জেকিউরি, যে কোনোটাতে ক্লিক করলে আপনার ইয়ে আসে,
স্লাইড হয়ে আছে, আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি না স্লাইড হয় এইরকম, তো সেই স্লাইডার গুলা দেখবো আমরা, মোটামুটি আইডিয়া নেই ওইগুলা আছে কোথায় আছে সেগুলা দেখবো। এইরকম একটা স্লাইডার দেখেন, এটা শুধু এরা দেয় নাই, প্রত্যেকটা স্লাইডারের ডকুমেন্টেশন দিতে যে এই স্লাইডারটা আপনি কিভাবে ইউজ করবেন, ফাংশন করা আছে এই ফাংশন গুলো আপনি কিভাবে কল করবেন সেটা ওরা বলে দেয়, না হলে আপনি কিভাবে বুঝবেন ও কিভাবে কি দিয়ে করছে। তো এগুলা মুখস্থ করার বিষয় না, এগুলো হচ্ছে প্র্যাকটিসের বিষয়, আর ওরা যা বলে দিবে সেগুলা দেবেন। দেখেন এটা ফেড আউট ফেড ইন হয়ে আসছে, এইখানে দুইটা স্লাইডারে, এটা গিয়ে লান সাইড, এটা একটা স্লাইডার দেখেন, এখানে ক্লিক করলে সুন্দরভাবে বাম পাশ থেকে একটা মেনু চলে আসতে, আবার এখানে ক্লোজ করলে ক্লোজ হয়ে যাচ্ছে, এটা একটা আছে, এটা কি দেখি লান্স অ্যান্ড মডেল দেখি, এটা কি দেখেন সুন্দরভাবে একটা মডেল চলে আসতেছে, এখানে ক্লিক করলে আপনি হচ্ছে রেডিও বাটনের মতো দিচ্ছে, এখানে একটা ড্রপ ডাউন দিচ্ছে, আপডেট দিচ্ছে, হচ্ছে এটা একটা মডেলের মতো, যেমন আমরা একটা প্রজেক্ট করলাম এর মধ্যে সেটা হচ্ছে হোল্ডিং ট্যাক্স নাম্বার হচ্ছে দিলে এর মধ্যে দিলে একটা মডেল হিসেবে চলে আসে, এখানে হচ্ছে আপনার ইনপুট টিনপুট দিয়ে আবার আপডেট কিংবা সাবমিট দিলে আমার কাছে সব ডাটা চলে আসে। এটা একটা মডেল দেখি দিন, আর কই এটা দেখি কি, হ্যাঁ 20 মিনিট ফর্ম নাম্বার ফো বা জয়েন, লাস্ট ক্লিক করছেন ওটাতে অ্যাড, এটা অ্যাড জায়গা, স্যার একটু পরে কি ব্রেক দিবেন? কেন ব্রেক দরকার? আমার পাশে কারেন্ট চলে যাবে 4টা বাজে, কেন 4টা বাজে বলছে? স্যার একটু নিয়ম এখানকার, ও পানি এসে 4টা বাজে, কারেন্ট চলে যায় 4টা বাজে। ভালো নিয়ম তো তাইলে। আচ্ছা না স্যার, মোটর দিয়ে পানি নিয়ে ফেলো তো এই কারণে কারেন্ট বন্ধ করে দেয় আর কি, পানি সাপ্লাই দিলে। আপনি থাকেন কোথায়? আমি থাকি হচ্ছে লঘু কলোনি রেলওয়ে এরিয়া, মানে ডিস্ট্রিক্ট ঢাকাতেই? না চিটং। জায়গা তো 4টা বাজুক, তো 4টার আগে আমরা দেখবো। আর আমরা থাকবে না কারণ এটা ফর্সিও সবসময়। আচ্ছা সমস্যা নাই। আর আমরা এই যে স্লাইডার দেখতেছি, আমরা অত্যন্ত সুন্দর স্লাইডার ইউজ করব, এখান থেকে শুধু আইডিয়া নিচ্ছি আমরা। এই যে আপনারা জানেন যে কি, এই যে আমাদের ই কমার্স সাইটে দেখবেন একটা হচ্ছে প্রোডাক্টের উপর নিলে সুন্দর করে ভেসে আসে, ওইটা একটা স্লাইডার, ওইটার নাম যেন কি ভুলে গেছি, অর্থাৎ আপনার যত ইফেক্ট দেখেন একটা সাইটে সব স্লাইডার দিয়ে করা, কারণ একজন প্রোগ্রামার কখনোই এই 2-3 হাজার কোড লিখে একটা স্লাইডার করবে না, কারণ যেহেতু আমার ফ্রি এত স্লাইডার পাচ্ছে এখানে করে দেওয়া, সেহেতু কেন করব। চলেন আমরা একটা আর একটা স্লাইডার দেখি, ভেনো বক্স নামে একটা স্লাইডার আছে অনেক সুন্দর, ভাই লিঙ্ক গুলো আমাদের একটু দিয়ে দিয়েন একটা নোটপ্যাডে। লিঙ্ক আপনি এমনি পেয়ে যাবেন, এমনি করতে করতে মনে হবে আমরা এই ভেনু বক্সে প্রচুর কাজ করি। আচ্ছা তারপর আমি দেবো না, দেখেন ভেনু বক্সটা কি, ভেনু বক্সটা হচ্ছে এখানে ইউটিউবের কিংবা ইয়ার ডাই দিবেন, ও সুন্দরভাবে প্লে করে দেবে আপনার, দেখেন এই এত সুন্দরভাবে একটা বাটনে ক্লিক করেন ইউটিউবের সব কিছু অটো প্লে করে দেবে, আর সব কন্ট্রোলে এখান থেকে করতে পারবেন, সাউন্ড অফ অন স্টপ বড় করা, মানে একটা ইউটিউবের দাদা করা যায় সব এটাতে করা যায়। আবার দেখেন এর মধ্যে হচ্ছে আপনার ইয়াও দিচ্ছে, শর্টকাট ইয়াও দিচ্ছে, কিন্তু এটাতে একটা সুবিধা আপনি অ্যাড দেখতে পারেন, ওই জন্য আপনি এখান থেকে ইউটিউব দেখতেও পারেন, একটা লিঙ্ক জেনারেট করে নিজেরাই ইউটিউব এখান থেকে দেখতে, দেখেন এখানে প্রচ্ছন্ন আছে ইউটিউব চলে গেল। এখানে শুধু ইউটিউব না, ইমেজটা অনেক সুন্দর ভাবে দেওয়া যায়, দেখেন এটা ইমেজ হিসেবে আসবে,
আবার এইখান থেকে হচ্ছে স্লাইড করা যায়, আপনি কত ইমেজ দেবেন, পি লোডার আছে, পি লোডারটা চেঞ্জ করা যায়, মানে সব কিছুই কাস্টমাইজেবল, আপনি যা চেঞ্জ করতে চান। দেখেন ওরা দিয়ে দিছে কিভাবে ইউজ করতে হবে। প্রথমে আপনার ভেনুবক্স ডট সিএসএস ইনক্লুড করতে হবে, তারপরে লিঙ্ক, এই লিঙ্কটা দিতে হবে, এই লিঙ্কের মধ্যে আপনার যে লিঙ্কটা আছে সেটা দিবেন। আমরা যখন কাজ করে দেখব অবশ্যই যে কিউরি লাগবে এইটা হচ্ছে যে কিউরি, এই স্ক্রিপ্টটা লাগবে, কি কি লাগবে এখানে ওরা বলে দেয় ডকুমেন্টেশনে, আর কল করতে হবে আমাদের স্ক্রিপ্টে এইটা দিয়ে। আর এইখানে হচ্ছে আপনার কাস্টমাইজেবল হবে, কি কাস্টমাইজেশন করবেন, ফ্রেম ওয়েট এত দিবেন, আপনি চাইলে 800 800 দিলেন, ফ্রেম হাইট কত চাইলেন, বর্ডার 10 পিক্সেল আছে আপনার ইচ্ছা মতো দিলেন, ডিজি কালার দিলেন, টাইটেল ডেটা টাইটেল দিলেন, অর্থাৎ উপরে যে টাইটেলটা আছে অনেক কিছু চেঞ্জ করা যায়। যদি এইগুলাতে মন না ভরে দেখেন কত কিছু চেঞ্জ এর জন্য, প্রি লোডার চেঞ্জ করবেন, দেখেন এখানে প্রি লোডার দিছে, হচ্ছে আমার ডিফল্ট এতে এটা ডিফল্ট বাউন্স এটা দিছে, আপনি এখান থেকে যে কোনোটাই পছন্দ করতে পারেন। যদি কাস্টমাইজেশন করেও দেন তাহলে ওইটা একটা কল করে দেখেন, এখানে আপনার চেঞ্জ এরিয়া আছে, এই যে আপনি শুধু আপনার স্ক্রিপ্টে দিয়ে লিখবেন প্রি লোডার টাইপ সেমিকন দিয়ে কোটেশনের মধ্যে এইটা লিখে দিবেন, এইটা না লিখে যে কোনো একটা লিখে দিবেন। যদি আপনার কাস্টমাইজেশন দেন তাহলে যে ফাংশনটা মধ্যে করবেন ওই ফাংশনটা কল করে ওই ফাংশনটার নাম এইখানে দিয়ে দেবেন। আমরা এগুলার কাজ দেখবো আমাদের সাইটে, হচ্ছে ওই ওই দিন জিমনেশিয়াম দেখালাম না, জিমনেশিয়ামের মধ্যে এইগুলো প্রচুর ইউজ দেখলে। একটা আর একটা আছে এরকমই, আর একটা আছে লাইট বক্স, সেম এটা আর ভেনু বক্স আর লাইট বক্স সেম, তবে ভেনু বক্সের সুবিধাটা একটু বেশি। ভেনু বক্সের সুবিধাটা একটু বেশি আর লাইট বক্সের সুবিধাটা একটু কম। মাইক্রোসফট লিখে দেয় মাইক্রোসফট, এটা তো সহজে ধরতে পারে না। দেখেন লাইট বক্স চলে আসছে, এই যে লাইট বক্স, ইনবক্স লাইট বক্স সেম, দেখেন এইভাবে প্রি লোডার হয়ে আসবে। এটার আবার এইখানে স্কোর স্কোর আর এরকম উইথ উইথ কমতেছে, এইটা সিস্টেম আছে কমানো বাড়ানো যায়। ডকুমেন্টেশন দেখবেন নিচে দেওয়া আছে, এই দেখেন কত ডকুমেন্টেশন। আর একটা ই আছে সেটার নাম হচ্ছে মিক্সিটা, এটা আমরা দেখব। আমাদের প্রচুর প্লাগইন আছে, ওয়াটার রিপিল আছে, তারপর টাইপ জেস আছে, আপনি বিভিন্ন সাইট দেখলে বুঝতে পারবেন। এগুলো তো ভাই সবগুলো ফ্রি না? হ্যাঁ সব ফ্রি, দেখেন যখন এটা হচ্ছে অল ভার্সন, 4টায় 5টায় থাকবে, যখন এটাতে কি হবে গ্রিন এর গুলো আসবে, এটাতে ক্লিক করলে ইয়েলো গুলো, মানে এই তো ভাবে ক্লিক করলে সব আসবে। এটা মিক্সিট্যাব, এটা হচ্ছে ওই যে আমরা একটা পিএইচডি করছিলাম না, ওইখানে হচ্ছে ট্যাব দিলে মেনু ওয়াল বার এরকম দেখবেন, ওইখানে ক্লিক করলে ওইখানে হচ্ছে মিক্সিট্যাবটা ইউজ করা। স্লাইডার আছে অনেক সুন্দর সুন্দর, কারণ আমরা স্লাইডারটা আজকে দেখি, আজকে আর এগুলো অ্যাপ্লাই করব না। এই স্লাইডারটা নেওয়ার জন্য আমরা প্রায় বুটস্ট্র্যাপের স্লাইডার আছে সেটা কেরোসিন, তবে সেটা ইউজ করি না খুব একটা। সবচেয়ে মোস্ট যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ক্লিক, ক্লিক স্লাইডার নামে একটা স্লাইডার আছে, অনেক ভালো, অনেক ফিচার, মানে অনেক ফিচার বলতে এর প্রচুর ফিচার, ফিচার এর শেষ নাই। ডেমো দেখি, ডেমো দেখি আমি, এটা ক্লিক স্লাইডার ওয়েবসাইট, কতগুলো স্লাইডার, এটা এক রকম, এটা কল করতে হয় এইভাবে, মাল্টিপল আইটেম মানে অনেকগুলো যদি দেখাইতে চান, রেসপন্সিভ এটা অটো রেসপন্সিভ হয়ে আসবে, তারটাই দেওয়া ভেরিয়েবল উইথ মানে ভিন্ন ভিন্ন উইথে যদি হয় এরকম হবে, কিংবা যদি চান তাহলে কি অ্যাডাপ্টিং হাইট মানে উপরে নিচে উঠবে, দেখেন আপনার যেটা ভালো লাগে।
এইটা দেখেন ডেটা কি, এটা ফিক্সেটিং নাকি জানো, যাই হোক সেন্টার মোড মানে দুই পাশে থাকবে আর মাঝখানটা বড় হয়ে আসবে। লেজি লোডিং মানে ধীরে ধীরে আসবে, দেখেন উপর থেকে ধীরে ধীরে কিন্তু একটা করে আসতেছে। অটো প্লে মানে এটা অটো প্লে হবে, আপনি কাজ না করলে প্লে হবে। দেখেন ফেড অর্থাৎ এই যে আমরা যে ফেড ইন ফেড আউট দিই সেইভাবে আসতেছে। অ্যাড একটা অ্যাড রিমুভ এটা করা যায় সুন্দরভাবে, মানে অনেক স্লাইডার আছে, ক্লিক স্লাইডার প্রচুর। কিন্তু এখানে আর একটা, তার মানে এখান থেকে কাস্টমাইজ করে আবার কোড গুলো নিতে হবে আর কি। হ্যাঁ এখান থেকে আমরা বেশি করে, কিন্তু কথা হলো দেখেন এই সেটিং ইউজ, আপনি এখন চাচ্ছেন যে আমার এটা দরকার হোক, অটো প্লেটা দরকার হোক, কিন্তু আপনি চাচ্ছেন ফেড ইন করা। এই অটো প্লেটা দরকার হোক, অটো প্লে হবে, কিন্তু এইভাবে না এসে ফেড হয়ে আসবে, মানে দুই তিনটা ফিচারই থাকে, কিছু সমস্যা নাই, শুধু অটো প্লের ওই ক্লাসটার মধ্যে এইখানে এসে ফেড ইন কিংবা ফেড আউট টু করে দেবেন, এরকম ফেড হবে। অর্থাৎ প্রত্যেকটা স্লাইডারই প্রত্যেকটা স্লাইডারের সাথে সংযুক্ত, আপনি একটা স্লাইডারের মধ্যে সবগুলো ফিচারই দিতে পারেন। দেখেন এখানে আজকে আপনাদের কাজ হবে প্রত্যেকটা স্লাইডার দেখা, আর এইগুলা হচ্ছে কি কি করলে কি কি হয়। দেখেন এইখানে সব সেটিং দেওয়া আছে, দেখেন কত সেটিং দেওয়া আছে, আপনারা এই সেটিং গুলা দেখবেন, সেটিং গুলা দেখলে আপনারা বুঝতে পারবেন কোথায় কি দিলে কি হয়। এটা তো গেল ইয়া, দেখেন ইউজেস আমি কিভাবে ইউজ করব এখানে বলে দেওয়া আছে। প্রথমে আপনার এইচটিএমএল এর মার্কআপটা এভাবে করতে হবে, অর্থাৎ ভিতরে যে কন্টেন্ট গুলা স্লাইড করবেন সেগুলা হচ্ছে একটা একটা কন্টেন্ট কিংবা ক্লাসের মধ্যে হবে, আর মেইন একটা ক্লাস হবে, এই মেইন ক্লাস দিয়ে হচ্ছে জাভাস্ক্রিপ্টে কল করতে হবে। সেকেন্ড সেকেন্ড গেল হচ্ছে আপনার স্লিক নামে সিএসএস টা ইউজ করতে হবে, আর যদি এই থিম ইউজ করেন এটা ওরা অনেক ফিচার দিবে এই সিএসএস টা ইউজ করলে, তবে আপনি এটার মধ্যে কাস্টমাইজেশন করতে পারবেন না, এ কারণে আমরা সবসময় এটা ইউজ করব যে আমরা নিজের মতো কাস্টমাইজেশন করব। তারপর কি করতে হবে, যে কিউবি প্লাগ ইন অর্থাৎ আমরা যেটা ডাউনলোড করছি 1.12.4 না কি জানো, ওইটা লেটেস্ট ভার্সনের যে ওইটা দিতে হবে। তারপরে হচ্ছে আপনার এই যে সাইটে জেকিউরি min.flick.css এইটা দিতে হবে, তারপরে আমাদের জেকিউরিটা, তারপরে আমাদের জেকিউরিকে এটাকে কল করে দিতে হবে। কল করে হচ্ছে আমার ওই ক্লাসটার নাম দিতে হবে এইখানে, এটা ফাংশনই। তারপরে যদি আপনি কিছু চান এর মধ্যে এসে চেঞ্জ করে দিবেন। ভাই হয়েন কমপ্লিট, ওই অপশনটা দেখি একটু, যে কোডটা দিছে এটা এটা নিচের নিচের বড় কোডটা এটা কোন কমপ্লিট এস্টিমেট শুড বি সামথিং লাইক। আচ্ছা তার মানে যেখানে কাজ শেষ হওয়ার পরে এরকম দেখাবে বলতেছে? না না আপনার যখন হচ্ছে কমপ্লিট কিভাবে করেন, আপনার এটা এসটিএমএল স্ট্রাকচার, এটা যে কিউরি, এটা কল, মানে এইভাবে কল করতে হবে সেটা আপনাকে ডেমো দিয়ে দেখা দিচ্ছে। প্রথমে বললাম না আমাদের এইভাবে এসটিএমএল লিখতে হবে, এইভাবে হচ্ছে যে কিউরি লিংক করতে হবে। আচ্ছা ওখানে আলাদা আলাদা দিছে, এখানে এক এক উইন্ডোজ এর মধ্যে সবগুলো দিয়ে দিছে? হ্যাঁ মানে ওরা দেখাইছে ডেমো তে তুমি এইভাবে কল করে দিও, এইভাবে তোমার এই দিলে ক্লিক স্লাইডার কাজ করবে, নইলে কাজ করবে। এখন কথা হলো যে আপুর মনে হয় নেট গেছে কারেন্ট, যাই হোক আজান দিচ্ছে, আমরা একটা ব্রেক নেই তারপরে এসে প্রেজেন্ট নেব, তারপরে কাজ তারপরে দেখবো কি করা যায়। আচ্ছা আমরা 7:30 দিকে আসবো না।